প্রার্থী সরাতে হবে, বহিরাগত প্রার্থী মানছি না, মানছি না, মানব না। এই বহিরাগত বুড়ো প্রার্থী মানছি না, মানছি না, মানব না। বুড়ো প্রার্থী দূর হাটাও, দূর হাটাও, দূর হাটাও। বন্দে মাতরম, বন্দে মাতরম। ভারত মাতা কি জয়, শ্রী রাম জয়, জয় শ্রী রাম, জয় শ্রী রাম। আপনাদের এই বিক্ষোভ, বিক্ষোভ এই কারণেই যে আজকে আমরা একজন গুণীজন প্রার্থী পেয়েছিলাম, খুবই খুশি হয়েছিলাম, কিন্তু দেখলাম ওনার যে শারীরিক কন্ডিশন এবং ওনার যে বক্তব্য এবং ওনার যে পরিকাঠামো, পরিব্যবস্থা এবং উনি যেভাবে মানে আমাদের ফোন রিসিভ করছেন না এবং আমাদের সাথে আমার নাম শুনেই ফোন কেটে দিচ্ছে, এবং উনি যা বললেন একটা ট্যাপের মধ্যে চলছে, তারকেশ্বরের বুকে আজকে দীর্ঘদিন, আজকে গণেশ চক্রবর্তী, আমি গণেশ চক্রবর্তী, ভারতীয় জনতা পার্টি 1990 সাল থেকে করে আসছি, নিজের সর্বস্ব ত্যাগ দিয়ে, নিজের হাড় গোড় ভেঙে, মাথা ফাটিয়ে, পা ভেঙে, কোমর ভেঙে, পায়ের গোড়ালি ভেঙে, অন্যের জীবন বাঁচাতে গিয়ে নিজের জীবন তুচ্ছ করে পার্টিটাকে ধরে রেখে দিয়েছি, আজকে সেটা সবাই জানে, রাজ্য নেতৃত্বও জানে যে গণেশ চক্রবর্তী ভারতীয় জনতা পার্টির জন্যে কি করেছে। আজকে সেখানেতে তাদের মধ্যে কোনো বিবেচনা দেখলাম না। আজকে কি দেখতে পাচ্ছি এই নোংরা জঘন্য জিনিসগুলো, আজকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে লুটতরাজ চলছে, আর পুরনো কর্মীদেরকে পায়ে করে মিশে পিছিয়ে ফেলার চেষ্টা চলছে। আমরা এখানে আমরা চাই আমাদের পুরনো কর্মকর্তাদের মধ্যে এখানে যারা দীর্ঘদিন লড়াই করেছে, আমি গণেশ চক্রবর্তী, আমি জানতে পেরেছি অমিত শাহজি বা নাড্ডাজি যে তাদের যে সার্ভে হয়েছিল গোয়েন্দা রিপোর্ট, সেই গোয়েন্দা রিপোর্টে 65%-এর ওপর মানুষ চেয়েছিল গণেশ চক্রবর্তীকে, সে কথা আমি বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি। কিন্তু আমাকে প্রার্থী না করে আজকে বলছে অমুক হবে, কালকে বলছে তমুক হবে, নানা রকম একটা একটা প্রার্থী আমার বিরুদ্ধে খাড়া করে দিয়ে লাস্টে করে দিল কে, একটা স্বপন বুড়ো, একটা বুড়ো লোক। আমি গণেশ চক্রবর্তী এতদিন ধরে মার খেয়ে ধর খেয়ে আজকে পার্টিটা ধরে রেখেছি, আজকে তাকে যখন ফোন করে বললাম যে দাদা আসছেন তারকেশ্বর মন্দিরে পূজা দেবেন, বললো হ্যাঁ তারকেশ্বর মন্দিরে যাচ্ছি, আমি পূজা দেব, আপনাকে আমি গিয়েই ফোন করব। ফোন তো করা দূরের কথা, আমি তাকে ফোন করছি সে আর ফোনই তোলে না, এমনই একটা ব্যাপার যে তাকে আমি ফোন করছি সে আর ফোন তোলে না, তার আত্মসহায়ককে ফোন করছি, তার আত্মসহায়ক আমার ফোন ধরে কথা বলে যখনই বললাম আমি গণেশ চক্রবর্তী, ফোনটা কেটে দিল। বাহ কি ব্যাপার, রাজ্য নেতাদেরকে ফোন করছি ধরে না, বিমান ঘোষকে ফোন করছি ফোন ধরে না। বিমান ঘোষ তারকেশ্বর তো নয়, গোটা আরামবাগ লোকসভায় আজকে বিজেপির একটা দুর্দিন এলে এই লোকগুলো সব ছিটকে যে যার দলে চলে যাবে, কে সিপিএমে চলে যাবে, কে তৃণমূলে চলে যাবে, কে কংগ্রেসে চলে যাবে, গণেশ চক্রবর্তীর মতন লোকেরা কিন্তু বিজেপি ছেড়ে যাবে না। তাই আমি আপনাদেরকে বলছি আজকে এত লড়াইয়ের পরও এই প্রার্থীকে আমি মেনে নিয়েছিলাম, কিন্তু দেখতে পাচ্ছি যে এই প্রার্থী একেবারে একটা জঘন্য প্রার্থী, তেনাকে ফোন করলে ফোন তোলেন না। আজকে যদি আমরা হেরে যাই, হেরে যাওয়ার পরে উনি দিল্লি চলে যাবেন, মার খাবো আমরা, জেল খাটবো আমরা, আর উনি উনি দিল্লি থেকে বসে বসে রকম দেখবেন, ওরকম প্রার্থী আমাদের চাই না। যদি জিততেই হয়, আমি দায়িত্ব নিয়ে বলছি আজকে যদি আমি এখানে দাঁড়াই 20-30 হাজার ভোটে জিতে দেখাবো, কারণ রামেন্দু সিংহ রায় যিনি দাঁড়িয়েছেন তেনার রিপোর্ট মোটেই ভালো নয়, উনি একজন রক্তপিপাসু খুনি, উনি নিজের দলের কর্মীকে খুন করেছেন, উনি গোটা ধনেখালী বিধানসভা জুড়ে প্রত্যেকটা পঞ্চায়েতে দুর্নীতি করেছেন, উনি বালি কেলেঙ্কারি করেছেন, এইরকম একটা নোংরা লোককে তৃণমূল প্রার্থী করেছে। আজকে আমি সাধারণ মানুষের চাইছি, আজকে আমি তার হয়ে অনেক কথা বলেছি যে একটা ভালো প্রার্থী, শিক্ষিত প্রার্থী, গুণী প্রার্থী, কিন্তু সেটা শুনেও
মানুষ বলছে না গণেশ চক্রবর্তীকে প্রার্থী চাই, যদি গণেশ চক্রবর্তী দাঁড়ায় তাহলে আমরা ভোট দেবো, নাহলে ভোট দেবো না, ভোট নোটায় মারবো, এইরকম একটা তারকেশ্বরের পরিস্থিতি। সেই পরিস্থিতিটা আজকে ভাবা জনগণের ভাবাবেগকে পদদলিত করবার চক্রান্ত চলছে, আমরা এই পদদলিত চক্রান্ত মানব না। দাদা, এখানে একটা প্রশ্ন দেখা যাচ্ছে, আপনি কি শুধু আপনাদের ব্যক্তি স্বার্থের জন্য বলেই কি প্রার্থী বিরোধ করছেন? এতে তো দলেরই ক্ষতি হবে। এটা কোনো ব্যক্তি স্বার্থের ব্যাপারই নেই, কারণ আজকে আমরা পার্টিকে যেটা ভুল পার্টি করছে সেই ভুলটা থেকে সংশোধন করবার জন্য বলছি। আমরা তো বিজেপি ছেড়ে চলে যাচ্ছি না এখন, আমরা চব্বিশ ঘন্টা আজ থেকে চব্বিশ ঘন্টা সময় দিচ্ছি পার্টিকে, কারণ হাতে সময় কম, এর মধ্যে আমরা প্রার্থী দাঁড় করানো বা তার হয়ে প্রচার করা সময় এইসব নানা রকম ব্যাপার রয়েছে। আমরা তো এইসব কারণেই আমরা প্রার্থীকে মেনে নিয়েছিলাম, প্রার্থীকে মেনে নিয়ে প্রচারে বেরিয়েছিলাম। আমি বলতে তো পারবে না, কালকেও আমরা প্রার্থীকে নিয়ে বেরিয়েছি, প্রচার করেছি, প্রার্থীর হয়ে সাংবাদিকদেরকে আমরা বলেছি একজন গুণী ব্যক্তি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে আমাদের যিনি প্রার্থী তিনি জানি না তৃণমূলের কাছ থেকে টাকা খেয়ে বসে আছেন কিনা, আমার খুব সন্দেহ হচ্ছে। আগরবাতি, পেপার প্লেট, ডোনা, পেপার কাপের বিশ্বস্ত প্রতিষ্ঠান এসপি ইন্ডাস্ট্রিজ, আমতলা মোড়, বসন্তপুর, আরামবাগ, এখানে সম্পূর্ণ অটোমেটিক মেশিন দ্বারা তৈরি করা হয় এবং হোলসেল বিক্রি করা হয়। প্রোপাইটার প্রদীপ কুমার ঘোষ।